এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে অনেকদিন পর আরেকটা সুযোগ পেয়ে গেছি, আমি আর আমার ছোট ভাই সাকিব দুজন মিলে একটু ঘুরতে যাব নেপালের দিকে, আর ওখানকার কাঁকড়া প্লাস হচ্ছে পেঁয়াজও খাবো। সো আজকে একটি ছোটখাটো ব্লগ করার ইচ্ছা হয়ে গেল। সো আমরা এখন রওনা দিব, সাকিব আমার জন্য ওয়েট করছে, আমি জাস্ট বের হব বাইক নিয়ে। যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা আমি আর সাকিব যাচ্ছি নেপাল। সাকিব ছোট ভাই, বাচ্চা পোলারা শখ করছে একটু কাঁকড়া টাকড়া খাবে, একটু কি জানি পেঁয়াজও খাবে। আচ্ছা যাই, কি করা যাবে এখন? আমরা আছি কোন এলাকায়? এটা কোন এলাকা? হালি শহর, কোন একটা ব্রিজের। আচ্ছা এটা নাকি হালি শহর, জাইল্লাপাড়া ব্রিজ বলে সোজা। আমি রোডটা চিনি না, সাকিব আমার চেনাই চেনাই নিয়ে যাবে। অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না, আজকে যেহেতু সময় পেয়েছি ঘুরেও আছি, একটা শর্টকাট ব্লগও করে আছি। এই সেই ভাঙাচুরা রাস্তা। হ্যাঁ, তোমার সাথে আমার হেল্পার আছে সাকিব, আমার ইনস্ট্রাকশন দিচ্ছে যেন আস্তে আস্তে যাই। আরে বাবা রে বাবা, সেই অফরোড টাইপের রাস্তা, অফরোডের অনুভূতি হয়ে গেল। এখন ড্রাম ট্রাকের পাশে পাশে যাচ্ছি, সেই লেভেলের উঁচা নিচা ভাঙ্গা রাস্তা, বাট মজাই লাগতেছে, খারাপ লাগতেছে না। রাস্তা এতটা খারাপ ছিল না আগে। সমস্যা নাই, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা, ট্রাকের চাকা পর্যন্ত উঠে যাচ্ছে। আর পাশে এটা মনে হচ্ছে যে পাথরের কোনো গোডাউন টাইপ। সেই লেভেলের রাস্তা রে ভাই, দেখেন ট্রাকের কি অবস্থা, ট্রাকের চাকাই লাফাইতেছে, তো বাইকের কি অবস্থা বুঝে দেখেন। যেহেতু সামনে ধুলোবালি, তো আস্তে আস্তে যাওয়াটাই বেটার, ট্রাকের পিছনে পিছনেই যাই। একপাশে সুন্দর ক্ষেতের, মানে
আমার মতো দেখা যাচ্ছে, আর এক সাইডে হচ্ছে পাথরের গোডাউন, আর ধুলোবালি তো ফ্রি বোনাস। আমাদের দেশে সবসময় বোনাস পাওয়া যায় কি, ধুলোবালি, ভাঙা রাস্তা। তো সেইরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল অফরোডিং এর, খারাপ না, অনেকদিন পরে বের হয়ে ভালোই হয়েছে। এই রাস্তা দিয়ে উঠতে হবে না, এই সেই খারাপ রাস্তা না, দাঁড়াও, বিসমিল্লাহ। দেখছেন বাইকারটার কি অবস্থা, সে দেখলো যে আমি উঠতেছি, তারপরে ঠিক আমার সামনে এসে দাঁড়ায় গেল। এটা কোনো মানে আছে বলেন? মানে এই জায়গায় যদি মানে একটা একটা অ্যাক্সিডেন্ট হইতো বা হইতে পারতো, এটা হচ্ছে আমাদের দেশের বাইকারদের অবস্থা, মানে আর কিছু বলার নাই আর কি। এদিকে কাট্টলি বিচ কোন জায়গায় বলে, যাবা নাকি কাট্টলি বিচ? হ্যাঁ, তারপর মেয়ের দূরি যাওয়া যাবে, এরপর আর যাইতে দেবো না, একদিন নামাই দেই বাইক, গাড়ি প্রবেশ নিষিদ্ধ, নিষিদ্ধ। তো আমরা এখন পতেঙ্গাতে চলে আসছি, সাকিব এখন মেকআপ করতেছে সাথে সাথে। এখন পতেঙ্গা থেকে আমরা নেপালের দিকে যাচ্ছি, এবং নেপালের রাস্তাটার অবস্থা খুবই চমৎকার, অসম্ভব চমৎকার বললেও ভুল হবে না। ঝাঁকুড়ি খাইতে খাইতে মানে ভাইব্রেশন করতে করতে শরীর হাত পা ব্যথা হয়ে গেছে। এই রোডটা কত বছর ধরে দেখতেছি এরকম, কত বছর ধরে এরকম দেখতেছি, রোডটারে হ্যাঁ
মানে কি যে বাজে একটা অবস্থা, তার তো ঠিক নাই। এদিকে একটা চায়ের দোকান খুঁজতেছি, লাস্ট টাইম এসে খাইছিলাম দুধ চা, খুবই চমৎকার মজা ছিল। অলমোস্ট এদিকেই হবে, এই যে পায়ে গেছি চায়ের দোকানটা, এই যে এটা। এখন আমরা গরুর দুধের চা খাবো, তারপরে আবার যাব। নামি যাও বৎস। তো চায়ের ব্রেকের পরে আমরা আবার যাচ্ছি, আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। ওয়েদারটা আজকে চমৎকার, এখন নেপালে চলে আসছি। নেপাল 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 এগুলো কি শাম্পান বলে না? আমি তো লাস্ট টাইম মনে হয় এদিক থেকে কোন জায়গা থেকে জানি তেল নিয়েছিলাম, খেয়াল আছে? ব্রিজের লগে একটা দোকান আমি দেখছি, কিন্তু এটা কি তেল কিনে এটা আমি কইতাম পারি না। সাকিব মাল অলওয়েজ মেকআপ করা খুবই ব্যস্ত না? হ্যাঁ, অলওয়েজ মেকআপ না। আপনি আমার মেকআপের কি দেখছেন? হ্যাঁ, যে সাকিব মালকে দেখেন আপনারা, পাঁচ থেকে সাকিব মালকে দেখা যাচ্ছে। আমাদের সাকিবের চুলের স্টাইল দেখতে দেখতেই পাগল হয়ে গেলাম, সারাদিন খালি মাথায় হাতায়। আমি তোমার ভিডিও করতেছি না, আমি কেটে দিছি। আচ্ছা জিজ্ঞেস করো কি কি আছে। সব দিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা সবাই করে নেবো, একজন দিয়ে দিবে। ও তৈরি করো, তোমার কাইটটা আমি জান খাওয়াই দিই। আপাতত দুটো পেঁয়াজ দেন ভাই। কত করে পেঁয়াজ? কত কাকা? কত? 30 টাকা, টাকা 60 টাকা, টাকা 60, 20 টাকা, 40 টাকা ছিল। এটা তো বুঝি এখন কথা না, এটা অনেক আগে থেকে। এখন কাকড়া আর পেঁয়াজ খাইতে আসছি নেপালে, কাকড়া আর পেঁয়াজ খাইয়া তারপরে আমরা যাব। তেল নিতে হবে, তেলের পাম্প পাই নাই, তেলের খোলা দোকান আছে না? ভুল করে বলাইছি, অনের আগে হালি শহরের থেকেই নেওয়া উচিত আছে। সাকিবের অবস্থা দেখেন, কিছুক্ষণ পর পর খালি মেকআপ করে, এই করে, সেই করে, চুল ঠিক করে। মানে আমার মানে কি বলবো, একটা ছেলে মানুষের যে এতবার চুল ঠিক করা লাগে, এটা সাকিবরে দেখলে বোঝা যায়। আমরাও তো ছেলে মানুষ, আমরা কয়বার চুলে হাত দিছি বলো? আমার নাই তো, এই কারণে চুল করে ঠিক করতে বারবার, থাকলে তো আর প্যারা ছিল না। অটো অটো আসতো তো ওটা এটা শেষ করে নি আগে। পেঁয়াজ অর্ডার দিছি আমরা, পেঁয়াজ খাবো। সাকিবের চুল ঠিক করা লাগবে, আরেকবার চুল ঠিক করো, চুল ঠিক করো, আমি কিছু বলবো না। তো এখন পেঁয়াজ খাবো, পেঁয়াজ খাওয়ার পর আবার কাঁকড়া অর্ডার দিয়ে খাইয়ে দেখবো যে কি অবস্থা। ঠিক আছে, সাকিব খুশি হয়ে গেছে, ওরে কাঁকড়া দিছে দেখা, ওরে ওই যে বিছনা বাতি জ্বালাইয়া কি চান্দের বাতি খালাইয়া, ও এই পর্যন্ত আধা ঘন্টায়। তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই, পরবর্তীতে যদি আরও কোনো ব্লগ করার সময় পাই অবশ্যই এটা করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই আপনারা যদি নেপালে আসেন, এখানকার পেঁয়াজু এবং কাঁকড়াটা খেতে ভুলবেন না, আসলেই অনেক চমৎকার, টেস্টটা অনেক ভালো, ভালোই লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ব্লগ করে।
আপনাদের কাছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অবিরাম ভালোবাসা।